দেখুন, গোপন মিশনের 17 বছর পর ইসরায়েলের উপকূলে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ। অজানা এক গোপন মিশনে ইসরায়েলের হাইফা বন্দরের কাছে নোঙর করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডাব্লিউ বুশ। 17 বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী রণতরী ইসরায়েলের উপকূলে ভিড়ল, কিন্তু হঠাৎ কেন নোঙর করল তা নিয়ে শুরু হয়েছে জোর কল্পনা। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর হাইফা বন্দর থেকে মাত্র 4 মাইল দূরে নোঙর করেছে এটি। আকারে অনেক বড় হওয়ায় 333 মিটার দীর্ঘ রণতরী হাইফায় সরাসরি নোঙর করতে পারবে না। 4 দিন হাইফাতে অবস্থানের পর আবার এটি ফিরে যাবে বলে জানা গেছে। তবে মার্কিন স্বাধীনতা দিবস 4 জুলাইয়ের কুরুরা ইসরায়েলের সফর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী এফগ্যাডোর লিভারম্যান সোমবার এই রণতরী পরিদর্শন করবেন, থাকবেন হাইফার মেয়রও। উল্লেখ্য, সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানে মার্কিন জোটের বিমান হামলায় তৎপর রয়েছে এটি। এতে 5 থেকে 6 হাজার ক্রু এবং 90টি যুদ্ধবিমান থাকতে পারে। ইউএসএস জর্জ ডাব্লিউ বুশ প্রধানত পারস্য উপসাগর এলাকায় তৎপরতা চালায়। রণতরীতে 2টি পরমাণু চুল্লি থাকায় জ্বালানি না নিয়ে টানা 20 বছর কাটিয়ে দিতে পারবে এটি। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।